ইচ্ছাতে এটা যেন সৃষ্টি হয়েছে যেন সৃষ্টি হয়েছে যেন সৃষ্টি হয়েছে এই যেন সৃষ্টি হয়েছে মনে করে আমরা কিরকম কি করি তখন আমরা দেখি আজকে সকালে এইটা পড়া হচ্ছিল যে আমরা আমাদের মন থেকে সৃষ্টি করি মন থেকেই ওটাকে তৈরি করি তারপরে হয় আনন্দ করি কিংবা দুঃখ করি তারপরে ওইটা নিয়ে আমাদের সমস্যা সব কিছু হয় তো মনের সৃষ্টিটা থেকে বেরিয়ে এলেই তখন আর কিছু নেই যখন আমরা প্রথম যুগে কাউকে দেখলাম দেখে মনে ও মা কি ভালো ওর সঙ্গে থাকবো খুব বন্ধুত্ব হলো তারপরে একসঙ্গে থাকলাম থেকে কিছুদিন পরে ওই লোকটাই যাকে আমি এত ভালোবাসতাম তারপরে আর তাকে ভালো লাগছে না কেন এই যে জিনিসটি আমি তাকে দেখেছিলাম দীর্ঘদিন এইসব দেশে তারা দিন ধরে একসঙ্গে থাকে টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার উইল বি এবল টু কন্টিনিউ দ্য লাইফ দিন ধরে আমরা থাকতে পারবো তো তারপরে বিয়ে করে তো এই লিভিং টুগেদার করে অনেক দিন থেকে পরস্পরকে বুঝে তারপরে যখন বিয়ে করলো আবার ভেঙে গেল কেন কেন ওই যখন আমরা দেখছি তখন আমি নিজের মন থেকে এ খুব ভালো এটা সৃষ্টি করছি আবার কিছুদিন থাকার পর যেমন ল অফ ডিমিনিশিং রিটার্নস বলে একটা বলে সে ইকোনমিক্সে যে যখন তুমি থাকছো যখন তুমি দেখছো দিন পরে আর ভালো লাগছে না ব্যাস নেমে গেল এবারে আমি সেই মানুষটাই ওকে বলছি না ওটা তখন খারাপ তাহলে সৃষ্টিটা কে করলো ভালো সৃষ্টিটা কে করল আমার বান্ধব বাবা মা কেউ তো বলেননি আমি করেছিলাম আমার খারাপ সৃষ্টিটা কে করলো বন্ধু বান্ধব বাবা মা কেউ তো বলেননি আমি করলাম তাহলে সৃষ্টি সেই জন্য দৃষ্টি সৃষ্টিবাদ বলে একটা থিওরি আছে আমরাই সৃষ্টি করি এই দৃষ্টি সৃষ্টিবাদ ঠাকুর সেটাই বলতে বলছেন যে দেখো আসলে কি জন বেদান্তের দৃষ্টি দিয়ে আবার ভক্তের দৃষ্টি দিয়ে ঈশ্বর করে দিয়েছেন তো আমি তো কিছু করতে পারছি না আমার কিছু করবার নেই এটা একটা অসাধারণ অদ্ভুত অবস্থা ঠাকুর মাঝে মাঝেই বলতেন যে ঝড়ের এটু পাতার মতো থাকবে তা যখন নেমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের দেশে ওই একটা জায়গায় ডাম্প করে দেয় এবারে ঝড় এলো তখন সেই পাতাগুলো এবারে চতুর্দিকে উঠতে থাকলে ওটা ঠাকুর দেখেছেন এই নয় যে অ্যাপ্রিসিয়েট করছেন যে তোমরা এরকম ভাবে রেখে দেবে পাতাগুলো উঠবে ওটা খুবই বাজি সিস্টেম এখন একটু চেঞ্জ হচ্ছে কিন্তু ঠাকুর বলছেন দেখো ওই যে পাতাটা যেমন উঠতে থাকে এবারে ঝড়টার হাওয়াটা কখনো এই দিকে ঘুরছে কখনো ওই দিকে ঘুরছে কখনো ওপরে নিয়ে যাচ্ছে কখনো মাটিতে ফেলছে ভগবানের ইচ্ছার উপরে নির্ভর করে ওইভাবে পড়ে থাকবে কিন্তু ওই যে কমপ্লিট সারেন্ডার এটা ভীষণ কঠিন তো ওইভাবে পড়ে থাকবে কোনো রকম আমার অহংকার বলে কোনো কিচ্ছু করব না যেমন তুমি করাবে তেমন করবো বারবার বলতেন আমি যন্ত্র তুমি যন্ত্রী যেমন চালাও তেমনি চলি এই যে আমি যন্ত্র ভাবটা শ্রীরামকৃষ্ণ বলতে গিয়ে বলছেন যে দেখো এইরকম ভাবে হয় তারপরে বলছেন আমার একটা এরকম হয়েছিল তো আমি তখন বললাম মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি রথ তুমি রতি যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি তারপরে উনি একটা গান করছেন এখন কথা হলো। ফ্রি উইল কিছু থাকবে না মানুষের নিজের কি কোনো কিছু থাকবে না অবশ্যই আছে আর সেটা না হলে কিন্তু ঈশ্বরের কৃপাও হয় না এইটা ঠাকুর কিন্তু সেটা বলছেন না এখানে অর্জুন তার নিজের ইচ্ছাতে যুদ্ধ করতে চাইছিলেন না কিন্তু ভগবান বিশ্বরূপ দর্শন করিয়ে দেখিয়ে তাকে কনভিন্স করিয়ে বললেন এ তো আগে থেকেই হয়েই রয়েছে ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভব সভ্য তো সব কিছু হয়েই রয়েছে তুমি শুধু আমার হাতের যন্ত্র হয়ে কাজ করো তাহলেই হল আমরা মনে করছি আমরা করছি তা কিন্তু না এটা আগে থেকেই হয়ে রয়েছে এইরকম সমস্ত অর্জুন সেটা দেখলেন দেখে এইবারে কাজ করতে বাদ্যল গীতাতেই বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্ সে অর্জুন তৃষ্টণী মায়া মায়ার সাহায্যে তিনি তাদেরকে নিয়ে চলেছেন যন্ত্র রূঢ়ানি যেমন করে যন্ত্রটা একটা মানুষের মনের মধ্যে বা একটা গাড়ির মধ্যে যে যন্ত্রটা রয়েছে সে ওকে নিয়ে চলেছে তেমনি বলে ভগবান আমাদের মধ্যে না রয়েছেন তা ভাবে চালাচ্ছেন তার মায়া দিয়ে মায়াটা কি মায়ার দুটো শক্তি আর তিনটে গুণ টোটাল পাঁচটা দুটো শক্তি কি একটা হচ্ছে ও ঢাকা দিয়ে দেয় যেটা অরিজিনাল যেটা সত্য ওকে ঢাকা দিয়ে দেয় আর তার উপরে আমার মনের মতো আমি যেটাকে ভালোবাসবো ওর উপরে চাপিয়ে দেয় দিয়ে ওইটাই আমরা মনে করি এইটাই তো হচ্ছে এটা হচ্ছে মায়ার শক্তিতে হচ্ছে আর মায়া তিনটি গুণ আছে সত্য রজ আর তম সত্যটা হচ্ছে জ্ঞান আর আনন্দ আর রজ ওটাতেও জ্ঞান আছে আনন্দ আছে অহংকার মিস্তৃত আমি করব আমি দেখব আমি বলবো। আর তমটা সম্পূর্ণ উল্টো একেবারে বিপরীত এই যে পাঁচটা দিয়ে এটাকে এই মায়া এই মায়া শক্তি এই প্রকৃতিও বলা হয় মায়াকে এই প্রকৃতি বা মায়া এর মাধ্যমে কিন্তু এই সব কিছু হয়ে চলেছে তো সেই জন্যে আমরা যখন দেখছি যে সব কিছুই তো তার ইচ্ছেই হচ্ছে আমরা তো কিছু করতে পারি না একবার কিছু কি করতে পারবো না এবার একটা ছোট্ট গল্প বলি খুব সুন্দর গল্প সেটা হচ্ছে ঠাকুর নিজে একটা কথা বলেছেন এইগুলো আজকে একটু আলোচনা করা যাক পুরুষাকার পুরুষাকার মানে পুরুষ মানে হচ্ছে যে নিজের স্বয়ং যে চেষ্টা করছে আমাদের অন্তরের মধ্যে যে জীবাত্মা রয়েছে জীবাত্মাটা কি আমার বুদ্ধিতে আত্ম পরমাত্মার যে রিফ্লেকশনটা ওটাকে বলে জীবাত্মা রিফ্লেকশন সত্যি সত্যি তিনি নেই কিন্তু তার রিফ্লেকশনে যথেষ্ট হয়ে যাচ্ছে আমরা যখন দেখি যে সূর্যের আলোটা পড়েছে আয়নার উপর আর তাতেই ঘরটা আলো আলো হয়ে গেছে বা সূর্যের আলো পড়েছে চাঁদের ওপর তাতে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে রাত্রির বেলায় কিন্তু এই আলোটা চাঁদের নিজের নয় সূর্যের তথাপি তেমনি ওই যে পরমাত্মা তার সেই জ্ঞান তার সেই বুদ্ধি তার সেই বিবেক তার সেই কর্মশক্তি সমস্ত নিয়ে আমাদের বুদ্ধির উপরে একটুখানি তার রিফ্লেকশন হচ্ছে বাস তাতেই একেবারে এউ ঢেউ যার একটু বেশি তিনি মহাপুরুষ আমরা গিয়ে তার চরণে প্রণাম করি তার আশীর্বাদ চাই আর যার একটু কম সে চেষ্টা করছে এই যে জীবাত্মা এই জীবাত্মা সে কি করবে তার মধ্যে কিন্তু আবার একটু অহংকারও আছে অহংকারটা ভগবানই দিয়েছেন এইবার সে যদি সেই জীবাত্মাটা চেষ্টা করে এবং তখন সেই ভগবানের কৃপাটা সে লাভ করে এটা কিন্তু আমরা দ্বৈত দিয়ে দেখছি তো সেটার ভগবান রয়েছেন আমি রয়েছি ভগবানই পরিপূর্ণ শক্তি আমার অতি অল্প শক্তি আর অল্প শক্তিটাও ভগবানের শক্তির রিফ্লেকশনের জন্য। তো জীব আত্মা মানে কি জীব মানে কি ওই ভগবানেরই জ্ঞানের তার একটুখানি রিফ্লেকশন প্রতিবিম্ব এবারে ঠাকুর বলছেন একজন লোক তার গরুটাকে নিয়ে এসে একটা খোঁটা দিয়ে বেঁধে চলে গেল গাছের তলায় বসে আছে খানিক্ষণ পরে দেখছে গরুটা যতটা দড়ি ছিল সেই দড়িটা যতটা লম্বা ততটা গিয়ে গিয়ে সব ঘাস খেয়ে ফেলেছে এইবারে ওই দড়ির বাইরে ওই যে ঘেরাটার বাইরে আরেকটু দূরে খুব ভালো সবুজ ঘাস দেখে প্রাণপণে চেষ্টা করছে ওইখানে যাবার কিন্তু খোঁটা যেটা পুঁতেছে সেটা ও তুলতে পারছে না কিন্তু প্রাণপণে চেষ্টা করছে ওর ওই চেষ্টাটা দেখে তখন মালিকের মনে হল আমি গিয়ে একটুখানি সাহায্য করে দিই ও ভালো ঘাস আছে ও খাবে আছে বেশ উনি গিয়ে আরো কয়েকটা প্যাঁচ খুলে দিলেন তাহলে পুরুষাকার কোনটা আমার ভেতরে সেই যে শক্তিটা রয়েছে সেই শক্তিকাটে যখন আমি ব্যবহার করলাম তাকে বলে পুরুষাকার এটা পুরুষ বা নারীর ব্যাপারটা না এটা হচ্ছে শক্তি মানসিক সেই শক্তিটাকে আমি ব্যবহার করলাম প্রাণপণে চেষ্টা করছি তখন কৃপা এলো তখন ভগবানের সেই কৃপা আশীর্বাদ এলো এটা আসবেই আসবে হবেই হবে সেটাই আমরা বারবার দেখি